দিদি কংগ্রেসের সঙ্গে আমার কোনো কথা হয়নি, তোমাকে আমার কোনো কথা হয়নি, এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিকে প্রত্যাখ্যান করেছে, তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছি না জানাইনি, সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে, কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলুটলি রং, মিথ্যেটা আমি বলবো না বলতে, অ্যাবসলুটলি রং, কোনো কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে এটা রং। আর একটা কথা বলে দেয়, কাজের চেপকে নিয়ে অনেকে পলিটিক্স করছে, ও তো জেলা পরিষদের সভাধিপতি আছে, আর ওকেও দুটো দায়িত্ব দেওয়া আছে নাটুর কেন্দ্রটা, এত মিথ্যে কথা আপনারা কেন বলবেন কেন লিখবেন? দিদি শেখ শাহজাহানের বাড়িতে ফের ইডি রেড হলো আজকে, দিদি জোটে থাকবেন কি? কালকে তোমার বাড়িতেও রেড হবে।